KGF এমনই একটি মুভি, এর সম্বন্ধে বেশি কিছু বলার প্রয়োজন পড়বে না। আমরা মূল গল্পে ফিরে আসি। তো মুভির শুরুতেই প্রথমে রকির ছোটবেলার সিন দেখানো হয়, যেখানে রকি তার মাকে বলছে যে তার সোনা পছন্দ কিনা। তখন রকির মা বলে, কোন মেয়ের সোনা পছন্দ হয় না বল। তখন রকি বলে, একদিন দুনিয়ার সব সোনা তার মায়ের কাছে এনে দেবে। তখন রকির মা বলে, আচ্ছা বাবা ঘুমিয়ে পড়, কাল সকালে গিয়ে আনিস। এরপরে সিন কাট হয় আর দেখানো হয় সেই জার্নালিস্ট আনন্দের কাছে, যে KGF-1 এর কাহিনী বলছিল। তার হার্ট অ্যাটাক চলে আসে এবং সে হসপিটালে অ্যাডমিট হয়, এবং তার ছেলে বিজেন্দ্র দেখা করতে আসে তার বাবার সঙ্গে। জার্নালিস্ট দীপা সহ আমরা সকলেই রকির পরবর্তী কাহিনী শোনার জন্য অপেক্ষায় রত। অতঃপর বিজেন্দ্র বলে যে স্টোরিটার জন্য তাকে আর তার মাকে একটু সময় দেয়নি, এই 25 বছর পর তার বাবাকে সে দেখছে, সুতরাং সে এই কাহিনীটি শেষ দেখতে যায়। তাই বিজেন্দ্র দীপা সহ সবাইকে তার বাবার লাইব্রেরিতে নিয়ে আসে এবং তারা KGF-2 স্টোরি খুঁজতে থাকে। এদিকে দেখানো হয় KGF-1 আনন্দ যে জায়গায় যেই পাথরের কথা বলেছিল এবং মাটি খোঁড়ার পর সেই পাথর সত্যিই পাওয়া যায়, সেই পাথরে আসলে রকির মুক্তি ছিল। আর এদিকে Chapter 2 স্টোরি খুঁজে পাওয়া যায় এবং বিজেন্দ্র গল্প বলতে শুরু করে, এবং ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে রকি গ্যারোরাকে মেরে ফেলেছে এবং KGF-এর সমস্ত সৈনিকরা গ্যারোরার সৈনিকদের সঙ্গে যুদ্ধ করে এবং জয়ীও হয়। পরের সিনে দেখানো হয় গ্যারোরার আর সব পার্টনাররা KGF-এ চলে আসে। সবাই অনুমান করেছিল যে KGF-এর পার্টনার হবে গ্যারোরার ছোট ভাই ভিরাট। সবাই যখন ভিরাটের অপেক্ষা করছিল তখন সবাইকে অবাক করে হেলিকপ্টার থেকে নেমে আসে আমাদের রকি ভাই, আর রিনাকেও সঙ্গে করে সেখানে আনে, এবং সে KGF-এর মালিকের চেয়ারে বসে বলে, আমি ভিরাটকে মেরে ফেলেছি, এবং রকি নিজেকে মালিক বলে ঘোষণা করে। এবং সেখানে থাকা কামাল বলে ওঠে, এই সম্পত্তি তার বাবার, সুতরাং সেই পাবে। তখন রকি বলে ওঠে, নেপুটিজম, তোরা বাবা তত সম্পত্তি নিয়ে রাজত্ব করবি, হ্যাঁ, আর আমাদের মতো গরিব মানুষরা আমল চুষবে, তোদের বাবা আমার সময়ে তোদেরকে জন্ম দিয়ে ভুল করে ফেলেছে রে, এখন আমারই রাজত্ব চলবে। হঠাৎ রিনা বলে ওঠে, আমাকে এখানে আনার কারণ কি? তখন রকি বলে, এন্টারটেনমেন্ট। তখন কামাল রেগে গিয়ে রকিকে উল্টোপাল্টা বলতে শুরু করে এবং রকি হঠাৎই তাকে ওখানেই সবার সামনে গুলি করে দেয়। রকির এমন আকস্মিক গুলি করায় সবাই হতচকিত হয়ে যায়। অতঃপর রাজেন্দ্র দেশাই বলে, যদি গ্যারোরাকে মারার জন্য যদি রকিকে আনতে পারি, তাহলে রকিকে মারার জন্য আর একটা রকিকে নিয়ে আসতে পারবো না? রকি তখন বলে, সরি, আমার বাবা একটা রকিকেই জন্ম দিয়েছে। এরপরে সিন শিফট হয় KGF-এ, যেখানে শ্রমিকদের খাদ্য, বাসস্থান এবং সুন্দর ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ রকির রাজত্বে তারা খুশিতেই ছিল। এরপরে রকি বলরামের কাছে যায়, সে বাধা অবস্থায় ছিল। যাদের খেয়াল নেই একটু বলে দেই, বলরাম গ্যারোরার বিশ্বস্ত এবং সিকিউরিটি গার্ড ছিল KGF-এর। রকি তাকেই সিকিউরিটি গার্ডের নিযুক্ত করার কথা ভাবছিল, কারণ সে KGF-এর আটঘাট খুব ভালো বুঝত। কিন্তু বলরাম বলে যে, এই বাঁধন খোলা পেলে আমি তোমাকেই আগে মারব। রকি বলে যে, KGF-9 কেন Sector 3 of 9 বলা হয়? Chapter 1 দেখানো হয়েছিল যে রকি মেইনটেন্স রুমে গিয়ে ম্যাপ দেখে এসেছিল। এইদিকে KGF-এ সৈনিক প্রস্তুত করা হচ্ছিল, তারা একদমই অস্ত্র চালাতে পারছিল না, এবং সেখানে বলরামকে আনা হয়। সে আর রকিকে না মেরে সবাইকে প্রশিক্ষণ দেয় এবং বলরাম সিকিউরিটি পদ মেনে নেয় আর বলে যে KGF-এর আউটপোস্টে আরও সিকিউরিটি গার্ড বাড়াতে হবে। আর এদিকে দেখানো হয় KGF-এর সমস্ত পার্টনারদের দেখে রকি বলে, KGF-এ 9টি সোনার মাইন আছে। এ কথা শুনে সবাই হতবাক হলেও সূর্যবর্ধন কিন্তু নয়, সে সবই জানতো। এবার রকি সমস্ত শ্রমিক সহযোগে সব মাইন উন্মুক্ত করে দেয়। এইদিকে রকির মহলে বসে বাচ্চারা সবসময় রকির কথাই বলতে থাকে। এসব শুনে রিনা বাচ্চাদের বকা দেয় এবং বাচ্চারা রিনাকে ডেকে নিয়ে দেখায় যে রকি তাদের জন্য কী না কী করেছে, কেন রকিকে তারা ভগবান তুল্য মনে করে। এইসব দেখার পর রিনার মনে রকির জন্য কিছুটা অনুভূতি তৈরি হয়। এইদিকে রকির এই সফলতা অ্যান্ড্রু আর রাজেন্দ্র দেশাই সঠিকভাবে নিচ্ছিল না এবং তারা শেট্টিকে ফোন করে বলে, রকি এখন KGF-এর রাজা, আর রকিকে থামানোর জন্য তারা রামিকা সেনের কথা ভাবে, কারণ রামিকা সেন একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। সিন শিফট হয় আর দেখানো হয় রকি তার সোনার কাজকর্ম প্রত্যক্ষ করছিল, বলছিল আরো বেশি বেশি সোনা মাইনিং করতে হবে, এবং আচমকা ওপর থেকে একটি তরোয়াল এসে পড়ে এবং সবাই তা থেকে ভয়ে কাঁপতে থাকে। একজন বলে ওঠে, এই তরোয়াল তো আধির আর সূর্যবর্ধনের কথা রাখতে, এই তরোয়াল যে কতজনের প্রাণ নিয়েছে তার হিসাব নেই।
আর তখনই আউট চেকপোস্টে কানা যেন হামলা করে বসে এবং একটি ছেলে সেখান থেকে কোনো রকমে পালিয়ে ওই চেকপোস্টের ব্রিজের ওপরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় যাতে তারা ব্রিজ পার না করতে পারে। কিন্তু এ কি, আগুনের মধ্য দিয়ে কে হেঁটে আসছে? একদম ওয়াও স্টাইলে আবির্ভাব হয় আদিরার। আদিরা সেই ব্রিজের দড়ি শক্ত করে ধরে এবং তার সৈন্যদের পার করিয়ে দেয়। এবং যেহেতু অত বড় ব্রিজ, তাই আদিরার কষ্টও হচ্ছিল। তখন সেই ছেলেটি অর্থাৎ ফারমান বলে, আমি একটা ছোট্ট ছেলে হয়ে তোমার হাত কাঁপাতে বাধ্য করেছি, তাহলে রকি ভাই তোমার কি অবস্থা করবে ভেবে দেখেছ? এবং আদিরা ফারমান সহ সকল সৈনিককে মেরে ফেলে। অ্যান্ড্রু রাজেন্দ্র দেশের কাছে এসে বলে, রকিকে মারতে হলে KGF থেকে তাকে বাইরে আনতে হবে। অ্যান্ড্রু বলে যে রিনা যদি জানতে পারে তার বাবার কিছু হয়েছে, তাহলে রিনা অবশ্যই আসবে আর তার পিছনে রকি। তখন রাজেন্দ্র দেশাই বলে, এটা বিশ্বাস করাবো কিভাবে? তখন অ্যান্ড্রু বলে, যদি টিভিতে দেখায়। এবং বলা মাত্রই রাজেন্দ্র দেশাইকে খুন করে ফেলে। ব্যাস, রিনা তার বাবার দুঃসংবাদ পাওয়া মাত্রই তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে আর তার পিছনে রকিও। কিন্তু এদিকে রিনা গ্যারোরার লোকের হাতে পড়ে যায় আর তারা আধিরার সঙ্গে হাত মিলিয়েছিল এদিকে, এবং রিনাকে তুলে নিয়ে যেতে থাকে আর পিছনে রকি তাদের ধাওয়া করতে করতে একটা সময় ধরেও ফেলে। এখানে কিছু ফাইটিং সিন দেখানো হয় আর সিনগুলো জাস্ট সেই লেভেলের ছিল। আচমকা রকির বুকে একটা গুলি লাগে আর গুলিটা করেছে উপর থেকে আধিরা। আধিরা রকিকে সেখানে মেরেই ফেলতো, কিন্তু আধিরা চেয়েছিল রকির এই দুর্দশা যেন KGF মানুষজনরা দেখে এবং তাদের মন থেকে আত্মবিশ্বাস সাহস সব যেন ভেঙে যায়। আর তেমনটাই ঘটে। আর এদিকে শেট্টি এলাইট খ্যালিলের সঙ্গে হাত মিলিয়ে রকির সব লোকদের নেমন্তন্ন করে এবং খাবারে বিষ মিশিয়ে তাদেরকে মেরে ফেলে। এদিকে রকি বাঁচবে কি মরবে তার কোনো ভরসা ছিল না। তখন যে ছেলেকে ব্রিজ আগুন ধরিয়েছিল অর্থাৎ ফারমান, তার মা এসে বলে, ছেলের মৃত মুখটা অন্তত দেখতে চাই, যদি তার ছেলেকে রকি এনে দিতে পারে তবে এই মায়ের আশীর্বাদ তার লক্ষ্যে পৌঁছে দেবে। রকি কিছু না বলে চুপ থাকে। এমতো অবস্থায় শেট্টি ফোন করে রকির কাছে এবং টিটকারি মারতে থাকে আর বলে তার পা টিপে দিতে আর তার সঙ্গে থাকা রিনাকেও নিয়ে যেতে। এবারও রকি কোনো উত্তর দেয় না, চুপ থাকে। রকি মুম্বাইতে থাকা তার বিশ্বস্ত এক চাচাকে ফোন করে, ফোন করে কিছু একটা বলে, সেটা আমরা পরে জানতে পারবো। রকি একটু সুস্থ মতো হয়ে তার সোনা টাকা পয়সা আর রিনাকে সঙ্গে নিয়ে KGF ছেড়ে চলে যায়। সবাই ভাবছিল রকি হয়তো ভয় পেয়ে চলে গেছে, কিন্তু রকি এসেছিল এনায়েত খালিলের সঙ্গে বিজনেস ডিল করতে, কিন্তু এনায়েত খালিল সেটা খারিজ করে দেয়। তুমি দেরি করে ফেলেছ, KGF তো এখন আধিরা দখল করবেই আর শেট্টি তো তোমার বিজনেস পার্টনারদের মেরেই ফেলেছে, সুতরাং আমি শেট্টির সঙ্গেই বিজনেস ডিল করব। এখানে রকি একটা অন্যরকম অ্যাটিটিউডের সঙ্গে বলে ওঠে, অফার ক্লোজেস সুন। তখন এনায়েত খালিলের কাছে শেট্টির ফোন আসে আর জানতে পারে তার সব লোকেদের মেরে দিয়েছে রকির লোক। ফোনে তখন চাচার সঙ্গে রকির এই বিষয়ে কথা হয়েছিল। এদিকে এনায়েত খালিল নিরুপায় হয়ে রকির সঙ্গে ডিল করতে বাধ্য হয়। এদিকে রকির সোনাভর্তি গাড়ি KGF এর দিকে যাচ্ছিল, তখন আধিরা প্রথম গাড়িটিকে ব্লাস্ট করিয়ে অন্যান্য গাড়িগুলোকেও দাঁড় করিয়ে দেয় আর মাঝের একটি গাড়ি থেকে বেরিয়ে আসে রকি। আধিরা লোকেরাও ফায়ার করতে যাবে, তখন সবাইকে অবাক করে গাড়িগুলোর মধ্য থেকে বেরিয়ে আসে রকির আর্মিরা এবং দুই পক্ষের মধ্যে এলোপাতাড়ি গুলি চলে আর আধিরার গায়েও গুলি লাগে এবং সে আহতও হয়। সত্যি এখানকার সিনটা না পুরো দেখার মতো ছিল। কিন্তু রকি আধিরাকে পুরোপুরি মেরে ফেলে না, কারণ রকি চেয়েছিল যে KGF এর লোকেদের মন থেকে আদিরার ভয়টা যেন চলে যায়। এদিকে রকি তার KGF সাম্রাজ্যকে আরও বিস্তারিত করতে শুরু করে, কিন্তু এদিকে গুরু পান্ডিয়া ইলেকশনে হেরে যায় আর প্রধানমন্ত্রী পদ পায় রামিকা সেন। CBI হেড রাঘবন রামিকা সেনের কাছে এসে KGF আর রকির ব্যাপারে বলে, কিন্তু রামিকা সেন অতটা গুরুত্ব না দিয়ে বলে, এসব ছোটোখাটো ব্যাপারে আমার পুলিশ ফোর্সই যথেষ্ট। কিন্তু তারপরে রাঘবন KGF দেখায় আর রামিকা সেন তো চমকে ওঠে আর একটা স্পেশাল টিম রকিকে ধরার জন্য তৈরি করে। এখানে একটা প্রশ্ন সবার মনে উঠতে পারে যে KGF এর ব্যাপারে জার্নালিস্ট আনন্দ কি করে জানলো? আনন্দ যখন ইয়াং ছিল তখন সে ওই KGF এ ঢুকে শ্রমিকদের সঙ্গে মিশে ছবি তুলতে থাকে, কিন্তু একসময় রকির লোকেরা তাকে ধরে ফেলে আর রকির সামনে নিয়ে আসলে আনন্দ বলতে থাকে, তোমাকে আমি ভয় পাই না, তোমার এই কীর্তি আমি সারা দুনিয়াকে বলবো। রকি তার এই সাহসিকতা দেখে বলে, ঠিক আছে লিখিস, কিন্তু উল্টোপাল্টা কিছু লিখবি না, যা সত্যি সেটাই লিখবি। এদিকে রামিকার সাই স্পেশাল টিম KGF এ ঢুকে অনেক খোঁজাখুঁজির পরেও বেশি কিছু পায় না, শুধু একটা সোনার বিস্কুট ছাড়া। সেটা তারা থানায় এনে রেখে দেয়। রকি যখন এটা জানতে পারে সে সোজা থানায় চলে আসে এবং বিস্কিটটা নিয়ে বাইরে চলে আসে এবং বাইরে এসে মেশিন গান দিয়ে পুরো থানাটাকেই উড়িয়ে দেয়। এই সিনটা না জাস্ট অসাধারণ।
এদিকে রামিকা সেন খুব রেগে যায় এবং রকিকে অ্যারেস্ট করার কথা ভাবতে থাকে। তখন হঠাৎই রামিকা সেনের কাছে রকি নিজেই একটা ফুলের তোড়া নিয়ে হাজির হয় আর বলে, এই নিন ম্যাডাম আমার সমস্ত ভালো কাজের ফাইল, আর আমাকে অ্যারেস্ট করুন। রামিকা সেন ফাইলটা নিতেই যাবে, তখন পার্টির কিছু সদস্য এসে বলে, ম্যাম প্লিজ ফাইলটা নেবেন না, কারণ সেই ফাইলে প্রমাণ ছিল রকি পার্টির প্রায় 200 জন সদস্যকে ফান্ডিং করত। সুতরাং রকিকে অ্যারেস্ট করলে রামিকা সেন নিজেই কেস খেয়ে যেত। আর রামিকা কিছু বলে না, রকিও সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে সোনার সমস্ত লেনদেন বন্ধ করে দেয় রকি। এসব দেখে সমস্ত পার্টনাররা ভীষণ বিরক্ত হয়ে উঠেছিল, তাই অ্যান্ড্রু গিয়ে দেখা করে আধিরার সঙ্গে। আর এদিকে আধিরা 3 বছর ধরে KGF-এর লোকদের ধরে নিয়ে এসে KGF-এর ব্লু প্রিন্ট বানিয়ে নিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এমন কোনো রাস্তা পায়নি যেটা দিয়ে আধিরা ঢুকতে পারবে KGF-এ। তাই আধিরা অ্যান্ড্রুকে বলে ওই রাস্তা খুঁজে দিতে। আর এদিকে দেখানো হয় অনেক বছর আগে কবর দেওয়া রকির মায়ের সমাধি বার করা হয়। রকি তার মাকে খুব ভালোবাসত, তাই সুন্দর একটি সমাধি বানায় আর তার দেখভালের দায়িত্ব তার বাবাকে দেয়। হ্যাঁ, রকির বাবা বেঁচে ছিল। রকির বাবা মাতাল হওয়ায় তার আর তার মাকে কখনোই দেখাশুনো করেনি, তাই তার শাস্তি হিসাবে রকি তার বাবাকে তার মায়ের সমাধি পরিষ্কার করার কাজ দেয়। এদিকে রকির এমন কর্মকাণ্ড এবং এই ব্যাপারটা দেখে রিনার মনের কথাও রকিকে জানিয়ে দেয়। এরপরে গানের মধ্য দিয়ে কাহিনী এগোতে থাকে এবং একদিন তাদের বিয়েও হয়ে যায়। এদিকে আদিরাকে কেউ KGF-এর গুপ্তপদ বলে দেয়। কিছুদিন পর রিনা জানতে পারে সে প্রেগনেন্ট এবং এই খুশির খবরটি রকিকে জানাতে আসে। রিনা ইঙ্গিতে বোঝাতে চায়, প্রথমটাই রকি বুঝতে পারে না। পরে রিনা যখন বলে যে সে মা হতে চলেছে, তখন অনেকটা ইমোশনাল হয়ে রকি রিনার কাছে আসতে থাকে। হঠাৎ পিছন থেকে আধিরা রিনাকে গুলি করে দেয় এবং গুলি এসে লাগে রিনার পেটে। ব্যাস, সব শেষ। এরপর রকি আর আধিরা লোকেদের মধ্যে বিশাল এক ফাইট হয়। আধিরা তার তরোয়ালের বার দিয়ে রকিকে খুব মারে এবং কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল রকি আর উঠতে পারবে না, এবং তার মায়ের কথা মনে করেছে। মানসিক শক্তি সঞ্চয় করে উঠেই হাতুড়ি দিয়ে এক ঝটকায় আধিরার তরোয়াল ভেঙে ফেলে এবং পরে আরও ফাইট হয়। এখানকার একটা একটা সিন না, জাস্ট কি আর বলবো, অসাধারণ। তো অবশেষে রকি আধিরার ঘাড় ভেঙে মেরে ফেলে এবং রকি জানতে পারে আধিরা মাই নাম্বার 3 দিয়েই ঢুকেছিল। এবং রকি হন্তদন্ত হয়ে ওই অবস্থাতেই একেবারে পার্লামেন্টে এসে হাজির হয় এবং রামিকা সেন তখন বক্তৃতা দিচ্ছিল। তখন কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল রকি রামিকা সেনের দিকে বন্দুক তাক করেছে, কিন্তু এ কি, রকি গুরু পান্ডিয়াকে কেন মারল? টুইস্টটা তো এখানেই, আসলে গুরু পান্ডিয়াই ছিল সমস্ত কিছুর মাস্টার মাইন্ড। এই গুরু পান্ডিয়াই আধিরাকে KGF-এর গুপ্তপথ বলে দিয়েছিল এবং শুরু থেকে যা যা অস্বাভাবিক ঘটে চলেছে সব কিছুই গুরু পান্ডিয়া করেছিল KGF-কে একা ভোগ করার জন্য। রকি যেহেতু এক মন্ত্রীকে সবার সামনে খুন করে দিয়েছিল, সেহেতু রামিকা সেনের কাছে যথেষ্ট প্রমাণ ছিল রকির বিরুদ্ধে, তাই রকির ডেথ ওয়ারেন্ট জারি করে দেয় আর পুলিশ ফোর্স KGF-এ পাঠিয়ে দেয়। কিন্তু এখানে এসে তারা দেখতে পায় ইনফরমেশন দিয়েছে যে সে সমুদ্রে আছে। রামিকা সেন বলে যে তাকে মেরে দেওয়া হোক, কিন্তু কমান্ডার বলে রকি নিজে থেকে আমাদের দিকে আসছে এবং রামিকা সেনের আদেশে রকির KGF-এ এবং রকির জাহাজে একসঙ্গে মিসাইল ছোড়া হয় আর সব ধ্বংস হয়ে যায়। আর রকি সহ সব সোনা গভীর সমুদ্রে তলিয়ে যায়। হ্যাঁ, রকি চলে গেলেও রকির সঙ্গ যারা দিয়েছিল তাদেরকে রকি নিঃসঙ্গ করে যায়নি। রকি নিউ টাউন KGF নামে তাদের জন্য একটা নতুন শহর বানিয়ে রেখে গিয়েছিল। এরপরে সিন শিফট হয় সেই লাইব্রেরিতে, সেখানে সবার চোখেই জল, সবাই ভাবছিল রকির গল্প এখানেই শেষ। রামিকা সেন একটা বিষয় কনফিউজ ছিল যে আমেরিকানরা কেন রকির পিছনে পড়েছিল। আমেরিকান এসআই হেড আসে এবং রামিকাকে একটা ফাইল দেয়। এদিকে রামিকা ফাইলটা ওপেন করছিল আর ওইদিকে দেখানো হয় সেই চাওয়ালা আনন্দের লাইব্রেরি গোছাতে গিয়ে একটা ফাইল দেখে আর অবাক হয়ে যায়। সেখানে লেখা ছিল KGF চ্যাপ্টার, আর এখানেই সিন অফ হয়ে যায়। তার মানে হয়তো 3 আসতে চলেছে বা আসবে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো বলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক যতটা শেয়ার করো।